হ্যালো গাইস, তোমরা কি আমাদের লাকরেল সেকশনের দিকে খেয়াল করছো? এই যে দেখো রাত পাটা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরেল সেকশনে ক্যাজুয়াল প্যান্টের যে মোকা হ্যাকার স্টেটমেন্ট আছে সেটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। চলো আমরা ক্যাজুয়াল প্যান্টের মোকা হ্যাকার স্টেটমেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ক্যাজুয়াল প্যান্টের মোকা হ্যাকার স্টেটমেন্ট থেকে যে কোনো একটা প্যান্ট বের করতে আমাদের কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। এই মোকা হ্যাকার স্টেটমেন্টটা কি আমাদের অ্যাজ ইউজুয়াল অন্যান্য মোকা হ্যাকার স্টেটমেন্টের মতো করা হয়েছে নাকি আমাদের মোকা হ্যাকার স্টেটমেন্টের ডায়মন্ডের পরিমাণটা এদিক সেদিক করা হয়েছে এটা কিন্তু এখন দেখার বিষয়। এটা দেখার জন্য কিংবা মোকা হ্যাকার স্টেটমেন্ট সম্পর্কে তোমাদের সঠিক ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা ইভেন্টটা স্পিন করার যে প্রসেসটা এটা চলো স্টার্ট করে দিই। ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেক আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টপ করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছেন, আমরা মোকা হ্যাকার স্টেটমেন্টটি কমপ্লিট করার জন্য কিন্তু লাকরেল সেকশন থেকে চলে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের মোকা হ্যাকার স্টেটমেন্টের এই সাইডে আই মিন মোকা হ্যাকার স্টেটমেন্টের ফন্টে কিন্তু মোট চারটা প্যান্ট রাখা আছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্যাটার্ন ক্যাজুয়াল এই ব্ল্যাক কালার প্যান্টটা যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এছাড়া মোকা হ্যাকার স্টেটমেন্টে কিন্তু আমাদের প্লাইট ক্যাজুয়াল বলে একটা প্যান্ট আছে, এটা কিন্তু হচ্ছে অনেকটা আমাদের চেক চেক কালার একটা প্যান্ট, তো এটা কিন্তু দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমাদের মোকা হ্যাকার স্টেটমেন্টে কিন্তু আমাদের ব্লু ক্যাজুয়াল বলে একটা প্যান্ট আছে, এটা কিন্তু দেখতে খুব একটা খারাপ না। অ্যাট দ্য লাস্ট মোকা হ্যাকার স্টেটমেন্টে তোমরা কিন্তু করাত ক্যাট যে প্যান্ট আছে সেটা কিন্তু দেখতে পাবো। আমাদের মোকা হ্যাকার স্টেটমেন্টের ফন্টে কিন্তু আমাদের দুটা কাটান স্ক্রিন রাখা আছে। এইবার আমাদের মোকা হ্যাকার স্টেটমেন্টের অপোজিটে আই মিন আমাদের বোনাস যে প্রাইসটা আছে এই সেকশন আসা যায়। এখানে কিন্তু আমাদের মোট দুইটা প্যাট রাখা আছে, একটা কিন্তু হচ্ছে আমাদের ফক্স প্যাট আর একটা কিন্তু আমাদের শিয়া প্যাট। এছাড়া কিন্তু দুইটা ব্যাকপ্যাক স্ক্রিন রাখা আছে, এছাড়া একটা কাটানা স্ক্রিন এবং একটা গ্যারান্টি স্ক্রিন কিন্তু রাখা আছে। আচ্ছা, এবার ফন্টে চলে আসো। এই ফন্টে আমাদের যে চারটা প্যান্ট আছে এই চারটা প্যান্টের মধ্যে তোমার যেটা পছন্দ তোমার যেটা রুচিতে বাদে সেটা তোমরা কিন্তু সিলেক্ট করে নিবা। তো কার কাছে কোনটা পছন্দ হয়েছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু এই যে আমাদের ব্ল্যাক কালারের যে ক্যাজুয়াল প্যান্ট আছে আই মিন হচ্ছে আমাদের প্যাটার্ন যে ক্যাজুয়াল প্যান্ট আছে এটা কিন্তু পছন্দ হয়েছে। দ্যাটস হোয়াই আমরা মোকা হ্যাকার স্টেটমেন্টের এই পাশ থেকে কিন্তু প্যান্টটা সিলেক্ট করে নিয়ে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে কিন্তু অপোজিটে চলে যাবো। এবার আমরা মোকা হ্যাকার স্টেটমেন্টের অপোজিট থেকে কিন্তু যে কোনো একটা আইটেম সিলেক্ট করে নেবো যেটা আমাদের অ্যাকাউন্টে নাই। এরপর কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করে দিয়ে কিন্তু আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আমাদের মোকা হ্যাকার স্টেটমেন্টের যে স্পিন পেজটা আছে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ফার্স্ট স্পিনটি 9 ডায়মন্ডের, তো দেখা যাক যে 9 ডায়মন্ডে স্পিন করে আমরা ইভেন্টের যে মেন আইটেম ডটটি আই মিন আমাদের প্যাটার্ন ক্যাজুয়াল যে ব্ল্যাক কালার প্যান্ট আছে এই প্যান্ট আমরা বের করতে পারি কিনা। তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক ফার্স্ট স্পিন আমরা ইভেন্টের যে মেন আইটেম ডটটি সেটা পেয়ে যাই কিনা। কে না, আরে ভাই শিট, আমি মনে করেছিলাম পেয়ে গেছি, আরে এক ধাপ কম গেলেই তো হয়েছে। তো শিট, যাই হোক উনিটা আমাদের স্পিন করে দিলাম, দেখা যাক প্লিজ গে না। আহ, এবার তো একদম ঝরে যায় পড়ছে। আরে ভাই এক ধাপ কম গেলে কিন্তু হয়ে যায়, দুইবারই একই কাহিনী হলো। আচ্ছা যাই হোক, এই স্পিনে দেখা যাক। আহ, এবার তো আশেপাশেও নাই। আর তিনটা স্পিন ভাই, এই তিনটা স্পিনের মধ্যে মানে দিয়ে দাও, ফার্স্ট স্পিনে দিয়ে দাও প্লিজ গে না। 99 আমাদের স্পিনে দিয়ে দাও প্লিজ। শেড ভাই আর দেবে না, সম্ভব না, একদম লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাবে। কিচ্ছু বলো না, যেটা আশা করছি সেটা হয় নাই, তো এই স্পিনে কি দিবে? গে না প্লিজ দিয়ে দিও না, সম্ভব না। যাই হোক, আমাদের লাস্ট স্পিনে নিতে হচ্ছে, মানে হচ্ছে আমাদের 599 ডায়মন্ডের যে স্পিনটা এটাতে কিন্তু নিতে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে ভাই, আমার ডায়মন্ডই তো নাই ভাই। শেড ভাই, আমি তো খেয়ালই করি নাই যে আমি ডায়মন্ড টপই করি নাই, এখন কি কোনো টপ সেলার পাবো ভাই এত রাত্রেবেলা? আহ, আমার তো খেয়ালই ছিল না। আচ্ছা বাদ দাও, টেনশন করার কোনো দরকার নাই, আমরা কিন্তু টপটা করে ফেলছি, মোটামুটি 1200 ডায়মন্ড কিন্তু টপটা করে ফেলছি। তো যাওয়ার হয়ে গেছে, এবার আমাদের লাস্ট যে স্পিনটা অর্থাৎ আমাদের 599 ডায়মন্ডের যে স্পিনটা এটা কিন্তু করতে হবে। তো এটা কিন্তু করে দিলে কিন্তু আমাদের যে ক্যাজুয়াল যে প্যান্টটা রয়েছে প্যাটার্ন ক্যাজুয়াল যে প্যান্টটা এটা কিন্তু পেয়ে যাবো। আর অলরেডি কিন্তু আমরা স্পিনটা করে ফেলছি আর আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমাদের প্যাটার্ন যে ক্যাজুয়াল প্যান্টটা আছে এটা কিন্তু চলে আসছে। এবার চলো আমাদের প্যান্টটা একটু পরে দেখা যাক, এর জন্য কিন্তু আমাদের হোমে চলে আসতে হবে। এরপরে কিন্তু আমাদের ভল্টে আসার পর যারো প্যান্ট কোথায় আসছে, এখানে ফ্যাশনের প্যান্ট, এই যে প্যান্ট না ভালো লাগতেছে কিন্তু, তবে জুতাটা একটু পরিবর্তন করা দরকার নাকি, কি বলো? দাঁড়াও ড্রেস আপটা একটু পরিবর্তন করে নিই, আমাদের হচ্ছে শেডটা একটু পরিবর্তন করে নিয়ে, দাঁড়াও জুতাটা, হ্যাঁ জুতাটা ভালো লাগছে না ভাই, জুতাটা কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। তো আমরা জুতাটা পরিবর্তন করে আসি, চলো জুতাটা পরিবর্তন করলে মনে হয় যে ভালো লাগবে। কোনটা নেবো, এটা দেখো খারাপ না কিন্তু, একটু কম্বিনেশন করে পড়লে কিন্তু আমাদের ড্রেস আপটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে। আর হ্যাঁ, আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল মোটামুটি 950 ডায়মন্ড, এরপরে কিন্তু আমি আরও এক্সট্রাভাবে 1200 ডায়মন্ড টপ করছি, আর এখন কিন্তু আমার অ্যাকাউন্টে 1206 ডায়মন্ডের মতো আছে, তার মানে মোটামুটি 944 ডায়মন্ডের মধ্যে আমরা মোকা হ্যাকার স্টেটমেন্ট থেকে কিন্তু যে কোনো একটা প্যান্ট কিন্তু বের করে নিতে পারছি। তো তোমরা মোটামুটি 1000 ডায়মন্ড কিংবা 950 ডায়মন্ড টপ করে নিয়ে বসো, তাহলে কিন্তু ইজিলি মোকা হ্যাকার স্টেটমেন্ট থেকে কিন্তু যে কোনো একটা প্যান্ট বের করে নিতে পারবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।